একটা ছোট্ট বাচ্চা মেয়ে এক পেট খিদেকে সঙ্গী করে হাতে 10 টাকা নিয়ে বার্গারের একটি বড় দোকানে এসেছিল একটা বার্গার কিনতে। কিন্তু দুর্ভাগ্যবশত 10 টাকায় যে বার্গার হয় না, তবুও ওই ছোট্ট বাচ্চাটিকে নিরাশ করতে চাননি ওই দোকানের এক কর্মচারী। তাই 10 টাকাতেই বাচ্চাটির হাতে বার্গার তুলে দিলেন তিনি, আর বাকি টাকা দিলেন নিজের পকেট থেকে। উত্তরপ্রদেশের নয়ডার বোটানিক্যাল গার্ডেন মেট্রো স্টেশনের পাশে একটা বার্গারের বড় আউটলেট আছে। সেই আউটলেটে একটি বাচ্চা মেয়ে অভুক্ত অবস্থায় এসেছিল বার্গার খেতে। আসলে ছোট্ট বাচ্চাটি বুঝতে পারেনি বার্গার পিৎজা কিনে খাওয়ার মতো তার কাছে পয়সা নেই, কিন্তু ছোট্ট শিশু তো, হয়তো একদিন ইচ্ছে হয়েছে বড় দোকান থেকে বার্গার কিনে খাওয়ার। তাই 10 টাকা হাতে নিয়েই একাই বার্গার খেতে চলে এসেছে সে। আমাদের পৃথিবীতে এখনো মানবিকতা ফুরিয়ে যায়নি, এখনো মানবিকতা বিকিয়ে যায়নি। আজকের এই গল্পটা তারই জলজ্যান্ত প্রমাণ। তাই আসুন আজকের ভিডিওতে শুনে নিই এক মন ভালো করা গল্প, যে গল্পটা শুনতে শুনতে আপনারও চোখে জল আসবে। কখনো প্রয়োজনের থেকে বেশি খাবার কিনে ফেললে বা পাতে নিয়ে ফেললে কত সময় তো আমরা কত খাবার নষ্ট করি, ফেলে দিই, কারণ আমরা জানি এই খাবারগুলো আমরা আবারও কিনে খেতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমাজে এমনও অনেক মানুষ আছেন যারা দুবেলা পেট ভরে খেতে পান না, যাদের বাড়ির ছোট্ট সদস্যের কাছে আজও পিৎজা বার্গারের মতো অত্যাধুনিক খাবারগুলো এক প্রকার বিলাসিতা, স্বপ্নের মতো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মানবিক খবরটি। নয়ডার একটি বড় বার্গারের দোকানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাতে 10 টাকা নিয়ে বার্গার খেতে আসে। এদিকে বাচ্চা মেয়েটি যে বার্গারটা খেতে চায় সেটার দাম ছিল 90 টাকা। সেই সময় ওই কাউন্টারে ডিউটিতে ছিলেন ধীরাজ কুমার নামের এক কর্মচারী। ধীরাজ দেখেন বাচ্চাটি হাতে 10 টাকা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দোকানে সাজানো বার্গারের দিকে। দুস্থ বাচ্চা মেয়েটার মুখের দিকে চেয়ে ধীরাজের বড় মায়া হয়। বাচ্চা মেয়েটার ওই করুণ মুখটা দেখার পর ধীরাজ কিছুতেই আর বাচ্চাটিকে বলে উঠতে পারে না যে বার্গারটার দাম 10 টাকা নয়, আরও অনেকটা বেশি। তাই অগত্যা ধীরাজ বাচ্চাটির কাছ থেকে 10 টাকা নেন এবং তার হাতে তুলে দেন ওই 90 টাকা দামের বার্গারটি। আগে হ্যাঁ, বাকি 80 টাকা ধীরাজ নিজের পকেট থেকে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে জমা করেন। ধীরাজ দেখেন বার্গারটি হাতে পেয়ে বাচ্চাটির মুখ আনন্দে ভরে উঠেছে, যেন বহুদিনের কোনো স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ। সেদিন ওই আউটলেটটিতে উপস্থিত থাকা এক সহৃদয় ব্যক্তি এই গোটা ঘটনাটি লক্ষ্য করেন এবং তিনি এই ঘটনার ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় খবরটা। ধীরাজকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। ধীরাজের এই কাজে খুশি হন ওই আউটলেটের কর্ণধারও, যার দরুন ধীরাজকে তিনি পুরস্কৃতও করেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কমবেশি প্রায় সকলকেই একটাই প্রশ্ন তাড়া করে বেড়ায়, আমরা কি কোথাও মানবিকতা ভুলে যাচ্ছি? আর ঠিক সেই মুহূর্তে সমাজ মাধ্যমের পাতায় ফুটে ওঠে ধীরাজ কুমারের মতো মানুষের গল্প। তাই খাবার অপচয় করবেন না, সে কোনো অনুষ্ঠান বাড়ি হোক কিংবা নিজে কিনে হোক, যতটা খেতে পারবেন ততটা খাবারই পাতে নিন, ততটাই খাবার কিনুন। মনে রাখবেন আজ আপনি যা না চাইতেই পেয়ে যাচ্ছেন তা হয়তো অন্য কেউ পাওয়ার জন্য প্রার্থনা করছে। তাই মানবিক হন, যেমন আছেন যেটুকু পেয়েছেন সেটুকুর জন্য জীবনের কাছে কৃতজ্ঞ থাকুন, আর এভাবেই মানুষের জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিন। পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।